আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে? সবাই আছো কি? সবাই ভালো আছে? তো আমি আজকে কাটা দেখাবো প্লাজু। প্লাজুটা কিভাবে কাটতে হয় ওটা মানে কাটা দেখাবো। তো এখানে কিন্তু 36 ঝুলের প্লাজু কাটা হবে, তো কিভাবে কাটতে সে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা এলো কোমরের কাছে যাবে, ওই মাপটা বাদ রেখে কতটুকু নেওয়া হবে সেটা দেখে দিচ্ছি। প্রথমে যে ঢিলাটা নেওয়া হবে ওটা হচ্ছে, এলো আমি মাপটা দেখে দিচ্ছি, 17 ইঞ্চি আছে। এখানে কাপড়টা কিন্তু চার ভাঁজ করা আছে, আর যেহেতু প্লাজো একটু ঢিলা ঢেলা ভালো লাগে, যেহেতু মাজায় কোমরের কাছে ইলাস্টিক দেওয়া হবে। আর এখানে যে হাইটা নেওয়া হচ্ছে ওটা হচ্ছে 15 ইঞ্চি হবে, মানে কাটার পরে সেলাইয়ের পরে থাকবে 15 ইঞ্চি। আর নিচটাতে থাকবে কতটা খানিকটা আমি দেখে দিচ্ছি, এখানে কিন্তু 17 ইঞ্চি নেওয়া হয়েছে। এখানে কিন্তু ফার্স্ট কিন্তু চার বাজে আছে, চার বাজে 17 ইঞ্চি। নিচে পালাজো যেহেতু ঘের তো একটু হবে, তো এইভাবে কিন্তু কেটে নিতে হচ্ছে। হ্যাঁ, এখানে প্রথমে কোমর কাছটা কেটে নেওয়া হলো, এখন ওখানটা থেকে মানে একদম খুবই সহজ পালাজো কাটা। হ্যাঁ, আর কোনো কিছুই না, শুধু সেলাই করলে হয়ে যাবে এখন। হ্যাঁ, আমি পায়জামা পালাজো সেলাই করার জন্য চলে এসেছি এখানে। তা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছিল ওই যে হাইটা, দুই পাশে হাইটাই সেলাই করে নিতে হবে, একদম খুবই সহজ এবং অল্প সময় কিন্তু লাগে সেলাই করতে পালাজো। তো এইভাবে দুই একইভাবে দুইটা হাই সেলাই করার পরে এখন কিছু করতে হবে। হ্যাঁ, হয়ে গিয়েছে কিন্তু দুই পাশে সেলাই করা, এখন কোমরটা সেলাই করতে হবে। হ্যাঁ, এবার কিন্তু যে কোমরের কাছে ভেঙে দেওয়া হয়েছে এভাবে পাশাপাশি দুটা সেলাই হবে, যেহেতু ইলাস্টিক ভরা হবে, তো এই মাঝখানে একটা সেলাই, পাশে একটা সেলাই। হ্যাঁ, কিন্তু এখন যে কোমর তো সেলাই করা হয়ে গিয়েছে, তো পার কাছে এভাবে ভেঙে দিতে হবে দুই পার কাছে। একটু সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এভাবে কিন্তু দুই পার কাছে ভেঙে দিতে হবে। হ্যাঁ, দুই পা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে, আর এখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে এই পা থেকে একদম ওই পা পর্যন্ত সেলাই করে নিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আর কোমরে ইলাস্টিক লাগাইলে পালা জুড়ে দিই, কত সহজে কত ইজিভাবে কিন্তু ঘরে বসে নিজেরাই পালাজো তৈরি করা যায়, আর খুবই সহজ সেলাই কাটাও, সহজ সেলাই করাও। এভাবে কিন্তু ওই পা মাপটা এইভাবে নিয়ে নিতে হবে, নিয়ে তার দুই পা কিন্তু সেলাই করলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে পালাজোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কত সহজে কত ইজিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। নিচে একটু এরকম ঢিলা হয়েছে, হ্যাঁ দেখিয়ে দিলাম কত সহজে কত ইজিভাবে কিন্তু একটা ঘরে বসে নিজেরা পালাজো তৈরি করা যায়। হ্যাঁ, তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো আমি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।